নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করব সকলে ভালো রয়েছেন। তো টানা 20 দিন ধরে আলুর বাজার পশ্চিমবঙ্গে কখনো হচ্ছে নিম্নমুখী, আবার কখনো স্থিতিশীল রয়েছে, ঊর্ধ্বমুখী হওয়ার কোনো চান্সই নেই। কিন্তু আজ থেকে আবার নিম্নচাপের কারণে সমগ্র পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত শুরু হতে চলেছে। আর বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়া মানেই শাকসবজির চাহিদা বৃদ্ধি পাওয়া, আর শাকসবজির চাহিদা বৃদ্ধি পেলে আলুর বাজারও বৃদ্ধি পাবে। আর তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সমগ্র পশ্চিমবঙ্গের আলুর বাজার দর নিয়ে। গতকাল থেকে উত্তরবঙ্গে আকাশ মেঘলা মেঘাচ্ছন্ন রয়েছে এবং ঝিরিঝিরি বৃষ্টি চলছে। তো এই বৃষ্টি আগামী দিনগুলোতে আরও বাড়বে এবং টানা এক সপ্তাহ এই ধরনের বৃষ্টিপাত হতে চলেছে এবং উত্তরবঙ্গে কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আর এই বৃষ্টিপাত শুধু উত্তরবঙ্গ নয়, সমগ্র পশ্চিমবঙ্গে একাধিক জেলাগুলোতে এই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি এই বৃষ্টিপাত আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল প্রদেশেও এই বৃষ্টিপাত হবে বলে আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করছে। আর এই কারণে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আজ তুলে ধরব সমগ্র পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতকে কেন্দ্র করে পুনরায় আলুর বাজার ঊর্ধ্বমুখী হতে চলেছে। আর আলুর বাজার ঊর্ধ্বমুখী হওয়া মানে কোল্ড স্টোরেজ থেকে আলু নিকাশির পরিমাণ ও বৃদ্ধি পাওয়া। আর কোল্ড স্টোরেজ থেকে আলু নিকাশি যখন বেশি হবে, তখন আগামী দিনে একটা চাষি ব্যবসায়ীদের আর্থিক মুনাফা লাভের সম্ভাবনা তৈরি হবে। আর তাই বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রেখে শুরু করছি আজকের ভিডিওটা। আর আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের এখানে আলুর বাজার দর আজ কি রয়েছে। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা। আজ হুগলি জেলার শিয়াখালায় জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য ফ্রি বন্ড চাষি ভাইদের ক্ষেত্রে 480 টাকা থেকে 500 টাকা 50 কেজি হিসেবে। এখানে গতকাল পর্যন্ত আলুর বাজারের কোনো চাহিদা ছিল না এবং স্থিতিশীল ছিল, কিন্তু আজ থেকে এখানকার আলুর বাজারটা কিছুটা নড়েচড়ে বসেছে। আর এই জ্যোতি আলু রেডি হিসেবে এখানে ডালা বিক্রয় করা হচ্ছে 700 টাকা থেকে 710 টাকা। আর এখানকার চন্দ্রমুখী আলুর বন্ডের বাজার আজ 680 টাকা থেকে ভালো চন্দ্রমুখী বিক্রয় হচ্ছে 700 টাকা, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 900 টাকা থেকে 930 টাকা 50 কেজি হিসাবে। বর্ধমান জেলার দেবীপুরে আজ জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য 440 টাকা থেকে 450 টাকা, কোথাও আবার 460 টাকা বিক্রয় করা হচ্ছে, আর ডালা হিসেবে রেডি এখানে বিক্রয় করা হচ্ছে 650 টাকা থেকে 670 টাকা, আজ এখানে 10 টাকা বৃদ্ধি পেয়ে 680 টাকা দাঁড়িয়েছে, আর গড় হিসেবে এখানে 600 টাকা থেকে 620 টাকা 50 কেজি হিসেবে রেডি বিক্রয় করা হচ্ছে। হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে ফ্রি বন্ডের জ্যোতি আলু 500 টাকা থেকে 510 টাকা বিক্রয় করা হচ্ছে, আর রেডি হিসেবে এখানে ডালা বিক্রয় হচ্ছে 700 টাকা থেকে 730 টাকা, আর এখানকার চন্দ্রমুখী আলু রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 900 টাকা থেকে 950 টাকা, আর বন্ড হিসেবে চন্দ্রমুখী বিক্রয় করা হচ্ছে 680 টাকা থেকে 730 টাকা। আজ পশ্চিমবঙ্গের ঘাটালের দণ্ডেশ্বর শিমুলিয়াতে ফ্রি বন্ডের জ্যোতি আলু চাষি ভাইদের ক্ষেত্রে 50 কেজি হিসেবে বিক্রয় হচ্ছে 440 টাকা থেকে মিডিয়াম কোয়ালিটি, আর ভালো কোয়ালিটি বিক্রয় হচ্ছে 480-500 টাকা, আর রেডি হিসেবে এখানে বিক্রয় হচ্ছে 670 টাকা থেকে শুরু করে 740 টাকা 50 কেজি হিসেবে। আজ মুর্শিদাবাদের ডাকবাংলোতে জ্যোতি আলুর বন্ডের বাজার 480 টাকা থেকে 490 টাকা, এমনকি 500 টাকাও বিক্রয় হচ্ছে, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 680 টাকা থেকে 700 টাকা। আর এখানকার পোকরাজ আলু, যেখানে আলুর বাজার পোকরাজ নেমে গিয়েছিল 330 টাকা থেকে 340 টাকায়, আজ এখানে বৃদ্ধি পেয়ে 350 টাকা থেকে 360 টাকা বিক্রয় হচ্ছে বন্ডের বাজার পোকরাজ আলু 50 কেজি হিসেবে, আর রেডি পোকরাজ আলু বিক্রয় হচ্ছে 550 টাকা থেকে 580 টাকা। আজ হুগলি জেলার গোঘাটে জ্যোতি আলুর বন্ড 50 কেজি হিসেবে 450 টাকা থেকে ঊর্ধ্বে বিক্রয় হচ্ছে 500 টাকা, আর রেডি ডালা হিসেবে 680 টাকা থেকে 750 টাকা বিক্রয় হচ্ছে, আর গড় হিসেবে বিক্রয় হচ্ছে 590 টাকা থেকে 640 টাকা। আর পোকরাজ আলু এই হুগলি জেলায় বিক্রয় হচ্ছে বন্ড হিসেবে 380 টাকা থেকে 400 টাকা, আর রেডি হিসেবে 550 থেকে 600 টাকা, আর চন্দ্রমুখী আলু এখানে বিক্রয় হচ্ছে বন্ড হিসেবে 700 টাকা, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 900 টাকা। গতকাল থেকে
উত্তরবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন আর মাঝে মাঝে ঝিরি ঝিরি বৃষ্টিপাত চলছে হালকা ধরনের। আর এই বৃষ্টিপাত শুধু উত্তরবঙ্গে নয়, উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরাতেও এই হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এবং আগামী এক সপ্তাহ ধরে এভাবে বৃষ্টিপাত চলতে থাকবে। আর তাই আজ আলু চাষি, স্টকার, বন্ধু, ব্যবসায়ী সকলেই আশায় বুক বেঁধেছে, হয়তো আবার আলুর বাজার ঊর্ধ্বমুখী হবে। কারণ গত জুলাই মাসে এই উত্তরবঙ্গে জ্যোতি আলুর বন্ডের বাজার 450 টাকা থেকে 500 টাকা পর্যন্ত 50 কেজি হিসেবে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু আগস্টের এই 20 তারিখ পর্যন্ত আলুর বাজার চলে এসেছিলো 350 টাকা থেকে 370 টাকা বন্ড হিসেবে, 50 কেজি জ্যোতি আলুর মূল্য। তবে আজ থেকে পুনরায় আলুর বাজার ঊর্ধ্বমুখী হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এই বৃষ্টিপাতকে কেন্দ্র করে। আজ উত্তরবঙ্গের কুচবিহার জেলায় ফ্রি বন্ডের জ্যোতি আলু 50 কেজি হিসেবে বিক্রয় করা হচ্ছে 370 টাকা থেকে 380 টাকা, রেডি হিসেবে এখানে বিক্রয় করা হচ্ছে 540 টাকা থেকে 590 টাকা। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ফ্রি বন্ডের জ্যোতি আলু চাষি ভাইদের ক্ষেত্রে 50 কেজি হিসেবে বিক্রয় হচ্ছে 370 টাকা থেকে 390 টাকা। ভালো কোয়ালিটির জ্যোতি আলু রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 550 টাকা থেকে ঊর্ধ্বে 600 টাকা। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার শালকুমারহাটে ফ্রি বন্ডের জ্যোতি আলু বিক্রয় করা হচ্ছে 380 টাকা থেকে 390 টাকা, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 550 টাকা থেকে 600 টাকা। উত্তরবঙ্গের ফালাকাটায় আজ ফ্রি বন্ডের জ্যোতি আলু 50 কেজি হিসেবে বিক্রয় হচ্ছে 370 টাকা থেকে 380 টাকা, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 550 টাকা থেকে 630 টাকা। আর এখানকার যে লাল হল্যান্ড আলু রয়েছে, এই লাল হল্যান্ড আলুর বাজার আজ 400 টাকা থেকে 450 টাকা 50 কেজি হিসেবে। হ্যালো ভিউয়ার্স, তো আজ এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক দেবেন, আর আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা এই চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্যদিনের আলুর বাজার মূল্য জানতে। নমস্কার।